নমস্কার, আমি ডক্টর উজ্জ্বল আচার্য। আজকে গর্ভাবস্থার এক পর্যায় নিয়ে আমি আলোচনা করব। গর্ভবতী হওয়া এবং সন্তান প্রসব কিন্তু খুবই আনন্দের ঘটনা, একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই স্বাভাবিক ব্যাপার এবং আনন্দের ঘটনার মধ্যেও অনেক সময় ঝুঁকি এসে যায়। আজকের আলোচনার বিষয় হচ্ছে অধিক ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, অর্থাৎ হাই রিস্ক প্রেগনেন্সি। হাই রিস্ক প্রেগনেন্সি বা অধিক ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলতে আমরা সেই গর্ভাবস্থা বুঝি যেখানে মা এবং গর্ভস্থ শিশু উভয়ে ঝুঁকিতে রয়েছে। অর্থাৎ মা এবং গর্ভে বেড়ে ওঠা সন্তান উভয়ই কিন্তু কিছু জটিলতার সম্মুখীন হয় এই হাই রিস্ক প্রেগনেন্সিতে। হাই রিস্ক প্রেগনেন্সির ক্ষেত্রে মাকে ক্লোজ মনিটরিংয়ে রাখতে হয় এবং অধিক সংখ্যক অ্যান্টিনেটাল কেয়ারে আসতে হয়। কখন আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলব? এই প্রেগনেন্সির সময় যদি কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন যদি মায়ের বয়স 18 কম হয় কিংবা 35 বছরের বেশি হয়, যদি গর্ভবতী মায়ের উচ্চতা 4 ফুট 6 ইঞ্চির কম হয়, যদি অত্যধিক ওজন হয়ে থাকে অর্থাৎ স্থূলকায় মহিলা হন, আগের প্রসবের সময় যদি সময়ের আগে ডেলিভারি হয়ে থাকে অর্থাৎ প্রিটার্ম লেবার হয়ে থাকে, বা আগের প্রসবের সময় যদি স্টিল বার্থ বা মৃত সন্তানের জন্ম দিয়ে থাকেন, কিংবা IUFD অর্থাৎ ইন্ট্রাইউটারাইন ফিটাল ডেথ অর্থাৎ গর্ভাবস্থায় যদি কোনো সন্তানের মৃত্যু হয়ে থাকে, অনেক সময় গর্ভাবস্থায় যদি রক্তস্রাব হয়ে থাকে বা থ্রেটেন্ড অ্যাবর্শন হলে, এবং অনেক সময় দেখা যায় বাচ্চার পজিশন স্বাভাবিক না হয়ে অস্বাভাবিক, ব্রিস বা ট্রান্সভার্স, এবং গর্ভস্থ সন্তান যদি IUGR অর্থাৎ ইন্ট্রাইউটারাইন গ্রোথ রিটার্ডেশন বাচ্চার বৃদ্ধি সেভাবে যদি না হয়ে থাকে, এবং মায়ের যদি রক্তাল্পতা থাকে কিংবা মা যদি অপুষ্টিতে ভুগে থাকেন, অনেক সময় গর্ভাবস্থায় যদি রক্তস্রাব হয়ে থাকে বা থ্রেটেন্ড অ্যাবর্শন হলে, এবং অনেক সময় দেখা যায় বাচ্চার পজিশন স্বাভাবিক না হয়ে অস্বাভাবিক, ব্রিস বা ট্রান্সভার্স, এবং গর্ভস্থ সন্তান যদি IUGR অর্থাৎ ইন্ট্রাইউটারাইন গ্রোথ রিটার্ডেশন বাচ্চার বৃদ্ধি সেভাবে যদি না হয়ে থাকে, গর্ভস্থ সন্তানের সংখ্যা 2 বা 3, অনেক সময় টুইন বা ট্রিপলেট হতে পারে, এবং জল অনেক সময় কম বা বেশি হতে পারে, যাকে বলে অলিগোহাইড্রামনিয়স বা পলিহাইড্রামনিয়স, আগে যদি সিজার হয়ে থাকে, অনেক সময় মায়ের নানা রকম অসুখ থাকে, ধরুন কিডনির অসুখ যদি থাকে, যদি হার্টের অসুখ থাকে, যদি এপিলেপসি থাকে, যদি টিবি থাকে, রিউমাটিক যদি ডিজিজগুলো থাকে, তাহলে কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি আমরা বলবো। এছাড়া গর্ভাবস্থায় কিন্তু মায়ের যদি ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ হয়ে থাকে কিংবা থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে কিন্তু হাই রিস্ক বলবো। এছাড়া মায়ের যদি এক্লামশিয়া বা প্রি এক্লামশিয়া হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলবো। মায়ের যদি রক্ত RS নেগেটিভ হয়, মায়ের যদি বন্ধাত্মর চিকিৎসায় সন্তান এসে থাকে, এবং যদি অ্যালকোহল বা ধূমপানের মতো কোনো নেশার হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু থাকে। এছাড়া মায়ের কোনো সংক্রমণের যদি হিস্ট্রি থাকে, ধরুন HIV পজিটিভ বা STI বা RTI যদি থাকে, তাহলে কিন্তু আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলবো। অর্থাৎ এতগুলো ফ্যাক্টর থাকলে তাহলে কিন্তু আমরা সেই প্রেগনেন্সিকে বলবো অধিক ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। হাই রিস্ক প্রেগনেন্সির ক্ষেত্রে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হয়? দেখুন, রুটিন রক্ত পরীক্ষা তো আমাদের করতে হয়, গ্রুপিং, হিমোগ্লোবিন, HIV, VDRL, সুগার টেস্ট, এগুলো করতে হবে। কিন্তু এই হাই রিস্ক প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু একটা গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ধরুন এই প্রথম ট্রাইমেস্টার যেটা আছে আর্লি প্রেগনেন্সিতে, একটা NT স্ক্যান এবং NB স্ক্যান করা প্রয়োজন। 18 থেকে 22 সপ্তাহে অবশ্যই করা দরকার অ্যানোমালি স্ক্যান, এবং শেষের দিকে কিন্তু বায়োফিজিক্যাল প্রোফাইলটা করা দরকার। এছাড়া রক্তের টেস্ট যেটা আছে, 11 থেকে 14 সপ্তাহের মধ্যে ডাবল মার্কার টেস্ট, এবং 15 থেকে 22 সপ্তাহে ট্রিপল মার্কার কোয়ার্ট স্ক্যানিং এটা করা দরকার। CVS যদি করতে হয় সেটা 10 থেকে 13 সপ্তাহে, এবং অনেক সময় অ্যামনিওসেন্টেসিস করার প্রয়োজন হয়, সেটা কিন্তু 15 থেকে 20 সপ্তাহে অবশ্যই করতে হয়। অনেক সময় ডাক্তারবাবুরা এসব ডাবল মার্কার বা NT স্ক্যান এসব রিপোর্ট দেখে কিন্তু ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করতে বলেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার হার্টের পজিশন বোঝা যায়। কাজেই কারো যদি হাই রিস্ক প্রেগনেন্সি হয়ে থাকে,
তিনি যদি নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চলেন এবং তার পরামর্শ মতো যদি ওষুধ নিয়মিত গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু সুস্থ সবল সন্তানের জন্ম দেওয়া অসম্ভব কিছু নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের ঘরে সুস্থ সবল সন্তানেরা আসুক, এই কামনা। নমস্কার।